السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের প্রশংসা এবং প্রিয় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতু সালামের পর আজ জুমাবার 21 রবিউল সানি 1443 হিজরি মোতাবেক 26 নভেম্বর 2021 জুমার খুতবা মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমায় যে প্রদান করা হয়েছে সেই খুতবার সংক্ষিপ্ত অনুবাদ আপনাদের সামনে পেশ করব। আল্লাহ রাব্বুল্লাহ আলমিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল্লাহ আলমিন এই মূল্যবান খুতবা দিয়ে আমাকে আপনাদের সকলকে প্রতিটি মানুষকে যেন উপকৃত করেন। খুতবার বিষয়বস্তু হচ্ছে বন্ধু এবং বন্ধুত্বের অধিকার বা বন্ধু এবং বন্ধুত্বের হক। বন্ধুর যে হক রয়েছে এবং কারোর সাথে বন্ধুত্ব থাকলে তার যে কিছু হক রয়েছে সে সম্পর্কে আলোচনা রয়েছে আজকের এই মূল্যবান খুতবায়। আল্লাহ রাব্বুল আলমিনের প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সালামের পরে সম্মানিত খতিব আজকের ছিলেন মহামান্য শেখ সালেহ বিন আবদুল্লাহ বিন হামাইদ হাফেজাহুল্লাহ তাআলা। এই খুতবায় তিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছেন প্রথম, আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি সালাত ও সালাম পেশ করেছেন। তারপর বলছেন আম্মা বাদ, অতঃপর আমি আপনাদের সকলকে হে মানব সকল এবং আমি নিজেকে আল্লাহ ভীরুতার উপদেশ দিচ্ছি, সুতরাং আল্লাহকে ভয় করুন, আল্লাহ আপনাদের উপর রহম করবেন। এবং দীর্ঘ আশা করা থেকে সতর্ক সাবধান থাকেন, কারণ যারা দীর্ঘ আশা রাখে তাদের অন্তর শক্ত হয়ে যায়। এবং নিরাশ হবেন না, মানুষ নিরাশ হলে গুনাহখাতা যে আল্লাহ রাব্বুল ক্ষমা করে থাকেন তা থেকে নিরাশ হয়ে যেতে পারে। বান্দা যখন আল্লাহ রাব্বুল আলমিনের সামনে একগ্রচিত্তে উপস্থিত হয়, আল্লাহর কাছে দোয়া করে মনোযোগী হয়ে, এবং সেই দোয়া কবুল হয় যখন বিলম্ব দেখে, তখন মনে রাখতে হবে বান্দাকে যে আল্লাহ রাব্বুল আলমিন যে তাকে তার সাথে মোনাজাতের চুপিসারে কথা বলার সুযোগ দিয়েছেন এবং এই দরজা তার সামনে উন্মুক্ত করেছেন, এবং তাকে আল্লাহ রাব্বুল আলমিনের সামনে একগ্রচিত্তে নিজের মনের কথা বলার তৌফিক দান করেছেন, সেটি তার যে কাঙ্ক্ষিত বস্তু সেটা হাসিল হওয়ার চাইতে উত্তম। যদি সেটা হাসিল নাও হয় তবু যে আল্লাহ যে সুযোগ দিয়েছেন তার কাছে চাওয়ার, এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলমিনের পক্ষ থেকে আপনার ওপর একটি উত্তম নিয়ামত। এবং আল্লাহ রাব্বুল আলমিনের মুখাপেক্ষী হওয়া, এটি মানুষের মনের কামনা বাসনা পূরণের চাইতে উৎকৃষ্ট। যখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দার জন্য সন্তুষ্টির দ্বার খুলে দেন যে আল্লাহ তার উপর সন্তুষ্ট হয়ে গেছেন, তখন তার থেকে যা কিছু হাতছাড়া হয়ে যায় এবং যেসব আশা আকাঙ্ক্ষাগুলি পূরণ না হয় সেগুলির উত্তম বিকল্প আল্লাহ দান করে থাকেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, বলে দাও আমার বান্দাদেরকে যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন তোমাদেরকে সম্বোধন করে, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, হে আমার বান্দারা যারা নিজেদের ওপর সীমা লঙ্ঘন করেছো, নিজেদের ক্ষেত্রে বাড়াবাড়ি করেছো, অন্যায় করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, আল্লাহ রাব্বুল সমস্ত গুনাহ ক্ষমা করতে পারেন। ইন্নাহু আল গাফুর রহিম, তিনি বড়ই মর্যাদাকারী, বড় দয়ালু। হে মুসলিমগণ, বর্তমান যুগটি হচ্ছে বস্তুবাদী যুগ। এই যুগে মানুষের অধিকাংশ হচ্ছে এমন যাদের সম্পর্ক হচ্ছে শুধু
বস্তুর ভিত্তিতে, দুনিয়ার স্বার্থ গরজের ভিত্তিতে। মানুষ এমন হয়ে গেছে যেন এরা হচ্ছে বিভিন্ন যন্ত্রপাতির পার্টস দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য। এই ক্ষেত্রে না কোনো রকমের স্থায়ী বন্ধুত্বের কোনো মূল্য আছে, না কোনো সুসম্পর্কের কোনো মূল্য রয়েছে, না কোনো রকমের স্থায়ী শত্রুতা বৈরিতা বলে আছে। বরং তারা বলে থাকে যে মাসালে দায়বা, যেখানে স্থায়ী স্বার্থ রয়েছে সেখানে আমরা রয়েছি। এই যে চিন্তা চেতনা বর্তমান যুগের অধিকাংশ মানুষের, এটি মানুষের একটি গুরুত্বপূর্ণ উত্তম চরিত্রের ভিতকে ধ্বংস করে দেয়। আর যাতে সামাজিক যে সুসম্পর্ক রয়েছে এই সুসম্পর্ককে দুর্বল করে ফেলে, বরং দিনই যে একটি বন্ধন রয়েছে সেই বন্ধনকে কমজোর করে ফেলে। আত্মীয়তার যে সম্পর্ক রয়েছে, আর তারপরে একই দেশে বাস করা যে সম্পর্ক রয়েছে, এই সবগুলিকে দুর্বল করে ফেলে। বরং মানুষের কাছে এখন মুখ্য উদ্দেশ্য হয়ে গেছে নিজের স্বার্থ, নিজের দুনিয়ার গরজ, এবং কে কতটা আমার কাজে আসতে পারে, এটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় আজকালকার অধিকাংশ মানুষের কাছে। যার ফলে আজকালকার সম্পর্কটা হয়ে গেছে কিরকম, যে কেউ হচ্ছে কর্মক্ষেত্রের সঙ্গী, কেউ হচ্ছে কোনো সংগঠনের একজন সদস্য এই হিসেবে সঙ্গী, কেউ হচ্ছে একটি প্রতিষ্ঠানের পার্টনার ইত্যাদি, কেউ কোনো একটি কোম্পানির শেয়ার হোল্ডার ইত্যাদি ইত্যাদি। এইগুলি হচ্ছে আজকালকার বড় সম্পর্ক। এর একটি বড় কুপ্রভাব রয়েছে মানুষের যে মূল্যবোধ, এই মানুষের মূল্যবোধ হারিয়ে যাওয়ার ক্ষেত্রে, এবং মানুষের যে মানসিক শান্তি, এবং মানুষের যে মনের চাহিদা সেসব পূরণের ক্ষেত্রে বড় এর কুপ্রভাব রয়েছে। হে মুসলিম ভাতৃবৃন্দ, এই বিষয়টিকে সুস্পষ্ট করার জন্য আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে বন্ধুত্ব এবং বন্ধু কেমন সম্পর্ক হওয়া উচিত, এবং তাদের কি অধিকার প্রাপ্য রয়েছে, তাদের গুণাবলী বৈশিষ্ট্য কেমন হওয়া উচিত, যাতে করে এই যে দুটো চিন্তা চেতনা, একটা হচ্ছে বন্ধুত্বের সম্পর্ক, আর সে বন্ধুত্ব হচ্ছে দুনিয়ার স্বার্থবিহীন বন্ধুত্ব, এই বন্ধুত্বের সম্পর্ক, আরেকটি হচ্ছে নিছক দুনিয়ার গরজের সম্পর্ক। এই দুটো যে চিন্তা চেতনা এবং দুটো সম্পর্ক, এই দুই সম্পর্কের মাঝে যাতে করে সুস্পষ্ট উঠে পার্থক্য, এবং দুটো রাস্তা যে ভিন্ন ভিন্ন, এটা আমরা উপলব্ধি করতে পারি। বন্ধুত্ব এমন একটি আল্লাহ রাব্বুল আলমিনের সৃষ্টিগত প্রাকৃতিক নিয়ামত, যার উপর আল্লাহ রাব্বুল আলমিন মানুষকে সৃষ্টি করেছেন। এই জন্য বলা হয়েছে যে যদি আপনি চান যে কোনো মানুষের তার লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে আপনি উপলব্ধি করবেন, এবং তার সে কেমন জ্ঞানের মানুষ এই বিষয়টি আপনি উপলব্ধি করবেন, এবং সেই ব্যক্তি কেমন বোধশক্তি রাখে এই বিষয়টি উপলব্ধি করবেন, তার কতটা এই ক্ষমতাগুলি রয়েছে বা প্রতিভাগুলি রয়েছে, তাহলে দেখেন যে সে কার সাথে চলাফেরা করে, এবং আপনি গভীরভাবে চিন্তা করে দেখেন কার সাথে সে দোস্তি রাখে, বন্ধুত্ব রাখে। এর মাধ্যমে বুঝতে পারবেন যে যেমন লোকের সাথে বন্ধুত্ব রাখে, যে যেমন লোকের সাথে উঠা বসা করে, সে ঠিক তেমন চরিত্রে এবং তেমন যোগ্যতা সম্পন্ন। বন্ধুত্ব হচ্ছে অন্তরের ভালোবাসার একটি ব্রিজ, একটি হচ্ছে পুলের মতো। এটি হচ্ছে একটি এমন সুগন্ধি যে সুগন্ধটি মানব সমাজে ছড়িয়ে পড়ে। সুতরাং এই বন্ধুত্বের মাধ্যমে মানুষের অন্তর আনন্দিত হয়, এবং মানুষের মাঝে মানসিক শান্তি নেমে আসে। এই বন্ধুত্ব হচ্ছে মানুষের সৌভাগ্যের চাবি। এই বন্ধুত্ব এমন একটি
গুরুত্বপূর্ণ বিষয় যেটি পয়সা দিয়ে খরিদ করে পাওয়া যায় না। হে ভাতৃমণ্ডলী, বন্ধুত্ব হচ্ছে বাছাইয়ের বিষয়, মনোনয়নের বিষয়, বন্ধুত্ব হচ্ছে নির্বাচনের বিষয়। আপনি এই বন্ধুত্ব করবেন আপনি আপনার চয়েস মোতাবেক, আপনার নির্বাচন মোতাবেক, এবং তাতে থাকবে অন্তরের ভালোবাসা, তাতে থাকবে পরস্পর শ্রদ্ধা সম্মান, এবং তাতে থাকবে সৎ নিয়ত। বন্ধু হচ্ছে জীবনের সঙ্গী, বন্ধু হচ্ছে সুখের সঙ্গী, দুঃখের সঙ্গী, বন্ধু হচ্ছে মানুষের উত্থান পতন, ভালো মন্দ সব সময়ের সঙ্গী। এই জন্য বলা হয়েছে প্রাচীন যুগ থেকে, যাস্তাদিক অত্যাদিক, বন্ধুকে চেনে যায় সংকটের সময়। এবং বন্ধু হচ্ছে কোনো রাস্তা ধরার পূর্বে, কোনো রাস্তা ধরার পূর্বে বন্ধু দেখতে হবে যে বন্ধু কেমন। কোন একজন পণ্ডিতকে জিজ্ঞাসা করা হয় যে হালিস সাদিক আহাব্ব ইলাইক আমিল করিব, আপনার কাছে বন্ধু বেশি প্রিয় নাকি আত্মীয় বেশি প্রিয়? তখন তিনি উত্তর বলেছিলেন যে আত্মীয় জন্য আবশ্যক হচ্ছে সে বন্ধু হবে। আত্মীয় যদি হিতাকাঙ্ক্ষী না হয়, আত্মীয় যদি ভালো না বাসে, বন্ধু না হয়, তাহলে সে কেমন আত্মীয় হবে? তাহলে প্রতিটি আত্মীয় হচ্ছে বন্ধু। হে ভাতৃমণ্ডলী, বন্ধুত্বের ক্ষেত্রে অন্তরে সততা আবশ্যক, এবং কথায় যেন সততা থাকে, এবং চলাফেরার ক্ষেত্রে, হিতাকাঙ্ক্ষী হওয়ার ক্ষেত্রে যেন সততা থাকে। বন্ধু হবে সম্মানিত ব্যক্তি, যদি সে কাছে থাকে তো আপনাকে কিছু দেবে, আপনার সাথে অনুগ্রহ করবে, আর যদি দূরে থাকে তো আপনার প্রশংসা করবে। যদি বন্ধুর ওপর আপনার পক্ষ থেকে জুলম অত্যাচার হয়ে যায়, অবিচার হয়ে যায়, তাহলে সে উপেক্ষা করবে, ক্ষমার দৃষ্টিতে দেখবে। বন্ধুর সামনে যদি রাস্তা সংকীর্ণ হয় আপনার, তাহলে রাস্তা আপনার জন্য প্রশস্ত করবে। আর এইরকম ভালো বন্ধু, ভালো চরিত্রের বন্ধু যদি কেউ হাসিল করতে পারে, তাহলে সেই ব্যক্তি সফল কাম হবে। বন্ধু এমন গুণের হবে যেই ব্যক্তি আরেক বন্ধুর গোপন বিষয়গুলিকে লুকায়িত রাখবে, দোষ ত্রুটি যদি থাকে সেগুলিকে ঢেকে রাখবে, এবং দুঃখের সময়, কষ্টের সময় সে সব কিছু কুরবানি করার জন্য প্রস্তুত থাকবে, নিজের মনের চাহিদার ওপর বন্ধুর মনের চাহিদাকে প্রাধান্য দেবে, এবং বন্ধুর যেসব অজুহাত রয়েছে সেগুলিকে সাদরে গ্রহণ করবে, তার অজুহাত কবুল করবে, এবং তাকে ওজোর পেশ করতে বাধ্য করবে না। বন্ধুর যখন আপনি খেদমত করবেন তখন আপনার সুরক্ষা করবে, আর যদি আর তার সাথে উঠা বসা করেন, সঙ্গী হন, তাহলে সে আপনাকে সুসজ্জিত করবে। যদি আপনি তার দিকে কল্যাণের হাত বাড়ান, সে আপনার দিকে কল্যাণের হাত বাড়াবে। আপনার পক্ষ থেকে যদি কোনো ভালো আচরণ দেখে, তাহলে সেগুলি মনে রাখবে গণনা করে, এবং যদি কোনো খারাপ আচরণ দেখে, তাহলে সেই খারাপ রাস্তা বন্ধ করবে, আপনার সাথে খারাপ আচরণ করবে না। যদি বন্ধুর কাছে কোনো প্রয়োজনে কোনো কিছু চান, সে আপনাকে প্রদান করবে। যদি আপনার উপর বালাবসিবত বিপদাবদ নেমে আসে, তো বন্ধু আপনার সাথে সমবেদনা জ্ঞাপন করবে। হে মুসলিমগণ, যখন বন্ধুত্বের গুরুত্ব সম্পর্কে বা বন্ধু, সঠিক বন্ধু বা নিষ্ঠাবান বন্ধুর কথা আমরা আলোচনা করলাম, তাহলে মনে রাখবেন যে আমাদেরকে বন্ধু গ্রহণের ক্ষেত্রে যথাসাধ্য চেষ্টা করতে হবে যে ভালো মানুষকে আমরা বন্ধু হিসাবে গ্রহণ করব। প্রতিটি মানুষের হিসাব হবে যে সে কেমন বন্ধু চয়ন করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, জালেমরা সেই কিয়ামতের মাঠে আক্ষেপ করবে, আর আক্ষেপ করে তারা বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খাইলা, হাই দুর্ভোগ, হাই আফসুস, আক্ষেপ, যদি অমুককে আমি ঘনিষ্ঠ বন্ধু হিসাবে গ্রহণ না করতাম,
তার মানে খারাপ বন্ধু যদি দুনিয়াতে গ্রহণ করেন তো সেই দিন আক্ষেপ করতে হবে, সেই দিন বিপদের সম্মুখীন হইতে হবে। লাকাদ আদাল্লানি আনি যিকরি, এই বন্ধু আমাকে আল্লাহর উপদেশ থেকে পথভ্রষ্ট করেছে। বাদা ইজ্জানি, অথচ আমার সামনে সেই উপদেশ, আল্লাহ প্রদত্ত উপদেশ এসেছিল ওহির মাধ্যমে, কোরআন সুন্নার মাধ্যমে। কানা শয়তানুল ইনসানি খাজুলা, আর শয়তান মানুষকে অসহায় ছেড়ে দিয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে, আল মারু আলা দীনি খলিলে, প্রতিটি মানুষ নিজের বন্ধুর ধর্মের ওপর থাকে। বন্ধুর যেমন ধর্ম তেমনই তার বন্ধুর ধর্ম হয়ে থাকে। ফালিয়ানজুর আহাদুকুম মাইয়ু খালি, সুতরাং প্রতিটি মানুষ যেন একটু চিন্তা ভেবে দেখে, চিন্তা করে ভেবে দেখে যে কার সাথে সে দোস্তি করেছে, বন্ধুত্ব স্থাপন করেছে। ইমাম আহমদ এবং ইমাম আবু দাউদ রাহিমাহুমুল্লাহ এই হাদিসটি বর্ণনা করেছেন। এইরকম আবদুল্লাহ বিন আমর আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, খাইরুল আসহাবি ইনদাল্লাহ খাইরুহুম লিসাহিবিহি, সবচেয়ে ভালো সঙ্গী আল্লাহর নিকট হচ্ছে যেই ব্যক্তি তার সঙ্গীর জন্য ভালো। ওয়া খাইরুল জিরান ইনদাল্লাহ খাইরুহুম লিজারিহি, আর সবচেয়ে ভালো প্রতিবেশী সেই ব্যক্তি আল্লাহর নিকট যে তার প্রতিবেশীর জন্য ভালো মানুষ। এবং তিরমিজি হাসান সনদে বর্ণনা করেছেন হাদিসটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে রয়েছে, লা তুসাহিব ইল্লা মুমিনান, তুমি মমিন ছাড়া কাউকে সাথী সঙ্গী বন্ধু হিসাবে গ্রহণ করবে না। ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকি, এবং আল্লাহ ভীরু ছাড়া তোমার খাবার, তোমার দাওয়াত যেন অন্য অসৎ লোকেরা খাওয়ার সুযোগ না পায়, অর্থাৎ অসৎ লোকদেরকে পাপীদেরকে তুমি দাওয়াত দেবে না। ওয়াল মারউ মা মান আহাব্বা, আর যে যাকে ভালোবাসে তার সাথে সে উঠবে। ওয়াইযা আহাব্বাল মুসলিমু আখাহু ফালিউলিমহু, আর কোন ব্যক্তি, কোন মুসলিম যদি অন্য কাউকে ভালোবাসে তো তাকে যেন জানিয়ে দেয় যে আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আরো রয়েছে যে যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, আল্লাহ তাকে তার স্পেশাল ছায়ায়, আরশের ছায়ায় জায়গা দিবেন এমন দিবসে, মহাসংকটের দিবসে। লা যিল্লা ইল্লা যিল্লু, যেদিন আল্লাহর ছায়া ছাড়া, এই আল্লাহর স্পেশাল ছায়া, আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। উমার রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, এই বন্ধুত্ব সম্পর্কে, আলাইকা বি ইখওয়ানি সিদক, তুমি সৎ বন্ধু যারা সত্যবাদী বন্ধু তাদেরকে গ্রহণ করবে। ফাইশ ফি আকনাফিম, তাদের পাশে তুমি জীবনযাপন করো। ফাইন্নাহুম জিনাতুন ফির রাখা, সুখের সময় ভালো বন্ধুরা, সৎ বন্ধুরা হচ্ছে জিনত, শোভা সৌন্দর্য। ওয়া উদ্দাতুন ফিল বালা, আর বালা মুসিবত বিপদ আপদের সময় তারাই হচ্ছে তোমার সম্বল। হে মুসলিমগণ, এই যে ভালো ভালো বৈশিষ্ট্যগুলি বন্ধুত্বের ক্ষেত্রে বা বন্ধুর ক্ষেত্রে বর্ণনা করলাম, এই ক্ষেত্রে মনে রাখবেন আরও একটি কথা, যে যতই ভালো আপনি বন্ধু মনে করে গ্রহণ করেন যে খুব ভালো বন্ধু পেয়েছি, তারপরেও কখন আপনি পূর্ণভাবে পাবেন না, কারণ পূর্ণতা পাওয়া যে কোনো ক্ষেত্রে বড়ই মুশকিল। এবং যে কোনো ভালো মানুষের কোনো রকমের ত্রুটি থাকতে পারে, আর ভালো মানুষের পদস্খলন ঘটতে পারে। সুতরাং আমাদেরকে বন্ধুর ভুলভ্রান্তি মার্জনা করতে হবে এবং ত্রুটি বিচ্যুতি উপেক্ষা করতে হবে। আর যদি আপনি প্রতিটি দোষ ধরেন আর প্রতিটি ত্রুটিতে আপনি সেগুলিকে বড় করে দেখেন, তাহলে কখনো কারোর সাথে বন্ধুত্ব টিকে থাকবে না। আর মানুষের ভুলভ্রান্তি মাফ করে দেওয়া এবং দোষ ত্রুটি উপেক্ষা করা, এটি হচ্ছে একজন মানুষের উত্তম চরিত্র। আর আপনি যাদেরকে উপেক্ষা করবেন, যাদের ভুল ত্রুটি আপনি ক্ষমা করবেন, তার মধ্যে সবচেয়ে বেশি হক রাখে আপনার সেসব বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, যাদেরকে আপনি অন্তর থেকে ভালোবাসেন এবং যে ভালোবাসায় রয়েছে আপনার সততা এবং তাদের আপনি হিতাকাঙ্ক্ষী। আর যদি মনে করেন যে না, আমি এমন বন্ধু চাই বা এমন বন্ধু পেতে চাই যেই বন্ধুর মধ্যে কোনো দোষ থাকবে না, তাহলে জীবনে কোনো বন্ধু পাবেন না। এই জন্য বন্ধুর ভালো কথাই আপনি তার আনুগত্য করবেন, ভালো কথা শুনবেন এবং তার সাথে নম্র আচরণ করবেন। এবং বন্ধু যাকে ভালোবাসেন তার ক্ষেত্রে কোনো হিংসুকের কোনো চুগলখুরি কথায় কর্ণপাত করবেন না, না হলে আপনাকে লজ্জিত হইতে হবে এবং ভালো সম্পর্ক ছিন্ন হয়ে যাবে।
হে ভাতৃমণ্ডলী, মানুষের একের অপরের সাথে সম্পর্ক তখনই স্থায়ী হতে পারে যখন আমরা ভুল ত্রুটি উপেক্ষা করব এবং দোষ ত্রুটি যেগুলি মানুষের হয়ে থাকে সেগুলিকে আমরা ইগনোর করব, আর যদি কোনো রকমের অন্যায় করে থাকে, খারাপ আচরণ করে দেয়, সেগুলিকে ভুলে যাওয়ার চেষ্টা করব, অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব, তাতেই আমাদের সুসম্পর্ক বহাল থাকবে। আর কোনো বন্ধুর মধ্যে এমন যেন খারাপ চরিত্র না থাকে যে সে অন্ধভাবে পক্ষপাতিত্ব করে, এটাও যেন না থাকে। সুতরাং এমনটা না হয় যা অধিকাংশ বন্ধুদের ক্ষেত্রে, যারা একে অপরকে ভালোবাসে বা একজন বন্ধু আরেকজন বন্ধুর ক্ষেত্রে যেই খারাপ কাজটি করে থাকে সেটা হচ্ছে যে আমার বন্ধু মানে তার অবশ্যই সাহায্য করতে হবে, যে কোনো পরিস্থিতিতে সাহায্য করতে হবে, সে যদি জালেম হয় অন্যায় করে তবু তার পাশে দাঁড়াইতে হবে। এটি হচ্ছে জাহিলি চরিত্র, হামিয়াতুল জাহিল। সুতরাং এমন যেন না হয় যে আপনার বন্ধু যার সাথে বন্ধুত্ব রাখে তার সাথে শুধু বন্ধুত্ব, যার সাথে সে শত্রুতা রাখে তার সাথে সে আপনার শত্রু, এইরকমটা যেন না হয়। বরং যে যেমন অবস্থায় রয়েছে তাকে সেই অবস্থায় রাখবেন, যে যেমন তাকে সেই রকমই আপনি মনে করবেন। অন্ধভাবে আপনি বন্ধুত্ব রাখার ক্ষেত্রে বাড়াবাড়ি করতে যাবেন না এবং এই ক্ষেত্রে কারো অন্ধভাবে পক্ষ নেবেন। একজন মমিন মানুষ আর একজন মমিনের জন্য, মুসলিমের জন্য, তার ভাইয়ের জন্য আয়না স্বরূপ। সুতরাং আয়নার কাজ হচ্ছে তাতে যদি এমন কিছু দেখে যেটা অপ্রীতিকর পছন্দনীয় তাহলে সেটাকে ঠিক করে দেবে, সেটাকে সঠিক করে দেবে যেখানে ভুলভ্রান্তি রয়েছে অথবা ত্রুটি রয়েছে। এইরকমই তার প্রকাশ্যে গোপনে তার সুরক্ষা করবে। সুতরাং বন্ধুদের ক্ষেত্রে আপনি তাদের উপর আস্থা ভরসা রাখবেন এবং যে কোনো মজলিসে বসলে তাদের মান ইজ্জতের সুরক্ষা করবেন এবং আপনার বন্ধু সম্পর্কে কোনো ব্যক্তি যদি এমন কোনো কথা বলে যেটি তার মধ্যে দোষ ত্রুটির কথা প্রমাণ করে তাহলে আপনি সেসবে কর্ণপাত করবেন না যতক্ষণ পর্যন্ত তার দলিল প্রমাণ স্পষ্ট না থাকবে। বরং এই বিষয়ে আপনি তদন্ত করুন, বন্ধুর কাছ থেকে শুনুন, শুধু একজনের কাছ থেকে শোনাই যথেষ্ট নয়, বরং বন্ধুর কাছে শুনুন সে কি বলতে চাইছে। আর যদি কারোর সাথে বন্ধুত্ব ছুটেও যায় তবুও তার গোপন বিষয়গুলি যা আপনার জানা রয়েছে, ঘনিষ্ঠতার যুগে যা কিছু হয়েছে সেগুলিকে আপনি লুকায়িত রাখবেন, তাকে অবদস্থ করবেন না। এই ক্ষেত্রে শরীয়তের মানদণ্ড হচ্ছে যে একজন মানুষ তার বন্ধুর থেকে উপকৃত হবে, একজন মানুষ আরেকজন মানুষ তো উপকৃত হবে, একজন আরেকজনের পরিপূরক। কিন্তু এমনটা যেন না হয় যে বন্ধুত্বই করেছে এই স্বার্থে যে তার কাছ থেকে কিছু লাভ হাসিল করবে, এটি যেন গরজ না হয়। কিন্তু যখন বন্ধুত্ব রেখেছে আল্লাহর জন্য, দিনের জন্য, নিষ্ঠার সাথে, তখন একে অপর থেকে উপকৃত হবে, লাভবান হবে, স্বাভাবিক কথা। একজন অপরজনের কাছ থেকে নিজের বৈধ গরজ পূরণ করবে, এটি হচ্ছে বন্ধুত্বের একটি হক। কিন্তু এই নয় যে এটি হবে মুখ্য উদ্দেশ্য। আর বন্ধুত্ব রাখার কারণই হচ্ছে এটি যে দুনিয়ার গরজ হাসিল করা, এমনটা যেন না হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন, যেখানে নির্দেশনা দিয়েছেন যে ভালো লোকদের সাথে তুমি থাকো, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিলগাদাতি ওয়াল আশী। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সরাসরি সম্বোধন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর পরোক্ষভাবে প্রতিটি মুমিন মুসলিমকে সম্বোধন করা হয়েছে যে তুমি নিজেকে অটল রাখো ওই সব ভালো মানুষদের সাথে, আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম, যারা তাদের প্রতিপালককে ডাকে সকাল বিকাল, বিল গাদাত ওয়াল আশী, সকাল বিকাল সবসময় আল্লাহর জিকির আজগার করে, ফরজ জিকির আজগার হচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগী করে, এবং তার সাথে সুন্নত নফল ইবাদত বন্দেগীর ক্ষেত্রেও যত্নবান হওয়ার চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন সবসময় স্মরণে রাখে, ওদের সাথে তুমি থাকো, ইউরিদিন ওয়া যারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে, এইরকম লোকের সাথে বন্ধুত্ব স্থাপন করো। ওয়ালা তাদু আইনা কানুন, তাদের থেকে দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নিও না, মানে দুনিয়ার ক্ষেত্রে যারা
আগে বেড়ে আছে, উন্নতি করেছে, তাদের সাথে সম্পর্ক স্থাপন করবে এমন যেন পার্থিব গরজ না হয়। তরিদ ও জিনাতাল হায়াতের দুনিয়া উদ্দেশ্য যেন পার্থিব সভা সৌন্দর্য না হয়। ওয়ালা তোতে মান আকফাল না কালবাহু আন যিকরিনা, আর আমার উপদেশ থেকে ওহির বিধান থেকে যাদের অন্তর উদাসীন করে দিয়েছি তাদের পাপাচারের কারণে, সীমা লঙ্ঘনকারের সীমা লঙ্ঘনের কারণে, তাদের কথা মানিয়েন না, তাদের সাথে চলিয়েন না, তাদের আনুগত্য করিয়েন না। অত্তবা হওয়াহু, তারা কুপ্রবৃত্তির অনুসরণ করে থাকে, অকান আমর উপরতা, সুতরাং তাদের কর্মকাণ্ডই হচ্ছে সীমা লঙ্ঘন। দ্বিতীয় খুতবায় সম্মানিত খতিব আল্লাহ রাব্বুল্লাহর প্রশংসা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাতু সালাম বলছেন, আইয়ুহাল মুসলিমুন, হে মুসলিমগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার কিতাব আল কোরআনুল কারীমে দুটো স্থানে এই বন্ধুত্বের বিষয়টি বর্ণনা করেছেন এবং এই বন্ধুত্বের প্রভাব এবং বন্ধুত্বের যে প্রয়োজন রয়েছে এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বর্ণনা করেছেন। প্রথম যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে কিয়ামতের মহাদিবস। সেই কিয়ামতের মাঠে যখন একজন মানুষ বন্ধুর তলাশ করবে, সাহায্যকারীর তলাশ করবে, যে কেউ আমার সাহায্য করতে পারে নাকি, কেউ আমার সুপারিশ করতে পারে নাকি, কেউ আমার এখানে সহযোগিতায় আসতে পারে নাকি, কিন্তু সেই ব্যক্তি যেহেতু অসৎ ছিল এবং দুনিয়ার গরজে সে বন্ধুত্ব করেছে, সুতরাং সেই দিন বলবে যখন কোনো বন্ধু খুঁজে পাবে না, কোনো সুপারিশকারী পাবে না, কোনো সাহায্য সহযোগিতাকারী পাবে না, বলবে ফামা আল্লানা মিন শাফিইন ওয়ালা সাদিকিন হামিম, এখানে আমার কোনো সুপারিশকারীও নেই, হাই ওয়ালা সাদিকিন হামিম, আর কোনো আমার অন্তরঙ্গ বন্ধুও নেই, সব উধাও হয়ে গেছে, কারণ দুনিয়ার গরজে দুনিয়ার স্বার্থে বন্ধুত্ব ছিল। দ্বিতীয় স্থানে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সমস্ত হাসরবাসী যে কিয়ামতের মাঠে থাকবে তাদের সম্পর্কে বলেছেন, মহান আল্লাহ ইরশাদ করেছেন, আল আখিল্লা ইয়াউমাইযিন বাযুহুম লিবাযিন আদুউন ইল্লাল মুত্তাকিন, বন্ধুরা সেই দিন মহাসংকটের দিবসে কিয়ামতের দিনে একে অপরের শত্রু হয়ে যাবে। দুনিয়ার গরজে যারা বন্ধুত্ব করেছে তারা একে অপরের শত্রু হয়ে যাবে সেই দিন। ইল্লাল মুত্তাকিন, একমাত্র আল্লাহ ভীরু আছে, একমাত্র আল্লাহ ভীরু ছাড়া, যারা তাকওয়ার ভিত্তিতে আল্লাহ ভীরুতার ভিত্তিতে পাপ থেকে বাঁচব, আল্লাহর দিন পালন করব এবং আল্লাহর দিন পালনে এবং আল্লাহর দিন মতো জীবনযাপনে একে অপরের সহযোগিতা করব, এই তাকওয়ার ভিত্তিতে যারা বন্ধুত্ব স্থাপন করেছে এই বন্ধুত্ব এই টিকে থাকবে এবং এই বন্ধুত্ব সেই মহাসংকটের সময় কাজে আসবে। এ হচ্ছে আল্লাহ ভীরুতার বন্ধুত্ব। এই বন্ধুত্ব এমন উপকারী বন্ধুত্ব যেই বন্ধুত্ব মরণের পরেও কন্টিনিউ থাকে এবং যা হাতল কখনো ছিঁড়ে যায় না বা ভেঙে যায় না। সম্মানিত ভাতৃমণ্ডলী, মানুষ থেকে একঘরে হয়ে থাকা এবং মানুষের সাথে চলাফেরা না করা, এতে মানুষের শত্রুতা বৃদ্ধি পায়। তবে মনে রাখবেন যে খারাপ বন্ধু একদিকে আর আরেকদিকে হচ্ছে শত্রু। শত্রুর শত্রুতার চাইতে বেশি ক্ষতি সাধন করে খারাপ বন্ধু, আর মিথ্যুক ব্যক্তি কখনো বন্ধু হইতে পারে না, কখনো হিতাকাঙ্ক্ষী হইতে পারে না। এজন্য আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা মাসালুল জালিসি সালিহ ওয়াল জালিসি সু কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির, সৎ সঙ্গী এবং অসৎ সঙ্গী, ভালো সঙ্গী ভালো সাথী এবং খারাপ সাথী, এই উভয়ের উদাহরণ হচ্ছে কাহামিলিল মিসক, ভালো সাথী সঙ্গী হচ্ছে আতর সুগন্ধি বহনকারীর মতো, আতর সুগন্ধির বিক্রেতার মতো, নাফেখুল কির, আর খারাপ সঙ্গী হচ্ছে হাফরের কামারের মতো, যে হাফরে ফুঁক দেয়। যেই ব্যক্তির কাছে আতর সুগন্ধি রয়েছে সেই ব্যক্তি হয় আপনাকে দেবে, কোনো পয়সা দেবে না, কিছু ফ্রিতে দিয়ে দেবে, অথবা যদি ফ্রিতে নাও দেয় তো আপনি হয়তো তার কাছ থেকে কিছু খরিদ করলেন, আতর লাভ হল।
আর যদি খরিদও না করার সে এমনিও দিল না, সেখানে যদি কিছুক্ষণ বসে থাকেন আতরের দোকানে বা আতর বিক্রেতার পাশে, তাহলে তার কাছ থেকে সুগন্ধি তো এমনিতেই পাবেন আপনি। পক্ষান্তরে যে হাফরে ফুক দিয়ে থাকে কামা, সেই কামারের পাশে যদি বসেন তো হয় আপনার কাপড় আপনার অজান্তে পুড়ে যাবে, আগুন লেগে যাবে, অথবা ময়লা আবর্জনে আপনার কাপড় চোপড় ভরে যাবে, শরীর যে ময়লা লাগবে, আর না হলে আপনি ওই মানতে যে দামি নদী হান খাবিস দুর্গন্ধ ছড়িয়ে পড়বে আপনার কাপড়ে, আপনার গায়ে গন্ধ বেরোবে এই কামারের পাশে কামার শালায় বসার কারণে। এমন নবী রহমতুল্লাহ এই হাদিস সম্পর্কে বলছেন, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে ফি হাজ আল হাদিসে ফাজিলাত মুজালাসাত সালিহিন, এই হাদিসে নেক লোকদের সাথে উঠা বসা করার ফজিলত বর্ণনা করা হয়েছে, এবং যারা ভালো মানুষ, যারা কল্যাণকামী, যারা চরিত্রবান, যারা আল্লাহ ভীরু, যারা জ্ঞানী, যাদের আদব কায়দা ভালো, তাদের সাথে উঠা বসা করার ফজিলত বর্ণনা করা হয়েছে। পক্ষান্তর নিষেধ করা হয়েছে মন্দ লোকের সাথে, খারাপ চরিত্রের লোকের সাথে, বেদাতির সাথে উঠা বসা করতে। নিষেধ করা হয়েছে যারা মানুষের গীবত করে এবং সবসময় মানুষের দোষ ত্রুটি ধরে বেড়ায়, আর তাদের সংশোধনের উদ্দেশ্য নয় বরং মানহানি করার উদ্দেশ্য, তাদের সাথে উঠা বসা চলাফেরা করতে নিষেধ করা হয়েছে, বন্ধুত্ব স্থাপন করতে নিষেধ করা হয়েছে। যাদের চরিত্র খারাপ, যাদের ভাষা খারাপ, যারা অশ্লীল কথা বলে, তাদের সাথে চলাফেরা করতে নিষেধ করা হয়েছে। এইরকমই যেসব খারাপ দোষ ত্রুটি মানুষের হতে পারে, যার মধ্যে খারাপ দোষ ত্রুটি রয়েছে, তার সাথে চলাফেরা করতে এই হাদিসে নিষেধ করা হয়েছে, সতর্ক সাবধান করা হয়েছে। সুতরাং এই ক্ষেত্রে খুতবার শেষে প্রখ্যাত ইমাম ইমাম জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহির একটি উক্তি খতি বর্ণনা করছেন, আর বলছেন যে তিনি বলেছেন লা তাসহাবিল কাযাব, মিথ্যুকের সঙ্গী হয়ে না, মিথ্যুকের সাথে কখনো দোস্তি করিও না, কারণ তুমি তার কাছ থেকে ধোকা খাবে। এইরকমই যেই ব্যক্তি আহমক, যেই ব্যক্তি বোকা, তার সাথে বন্ধুত্ব স্থাপন করিও না, সে তোমার উপকার করতে চাইবে কিন্তু তোমার অপকার করে ক্ষতি করবে, উপকার করতে চাইবে কিন্তু উপকার না করে উল্টো ক্ষতি করবে। এইরকম কৃপণের সাথে দোস্তি করিও না, বন্ধুত্ব করিও না, কারণ সেই ব্যক্তি যখন তোমার প্রয়োজন পড়বে তখন প্রয়োজনে কাজে আসবে না, তখন সে সম্পর্ক ছিন্ন করে নেবে, সে সুযোগের সন্ধানে থাকবে। এইরকমই বলেছেন আল্লাহ তাসহাবিল জবান, যে কাপুরুষ, কাপুরুষের সঙ্গী হয়ে না, তার সাথে দোস্তি বন্ধুত্ব করিও না, কারণ সেই ব্যক্তি তোমাকে ছেড়ে সংকটের সময় বিপদের সময় পালায়ন করবে, কাজে আসবে না। বিপদ আপদে পড়লে শত্রু ঘেরে তোমাকে নিবে, তখন সেই কাপুরুষ তোমার কোনো কাজে আসবে না, তোমাকে ছেড়ে পালায়ন করবে। এইরকম বলে ওলা তাসহাবিল ফাসিক, ফাসিক যারা পাপিষ্ট তাদের সাথে দোস্তি বন্ধুত্ব করিও না, কারণ যেই ব্যক্তি পাপি সে এক লোকমা খাবারের বিনিময়ে তোমাকে বিক্রি করে দিবে, এবং সবসময় যারা পাপি লোক তারা লোভী হয়ে থাকে, নিজের লোভ লালসা পূরণ করতে চাইবে, তোমার কোনো কাজে আসবে না। শেষখানে বলছেন সম্মানিত খতি, ফাত্তাকুল্লাহ রাহিমাকুমুল্লাহ, আল্লাহকে ভয় করুন, আল্লাহ আপনাকে গ্রহণ করুন, এবং জেনে রাখুন যে খারাপ বন্ধু যারা, এরা ভালো মানুষকে খারাপ করে দেয়, খারাপ রাস্তা দেখায়। খারাপ বন্ধু যদি থাকে খারাপ রাস্তা দেখাবে, এবং ধ্বংসের পথে নিজেরা চালিত হয়, অন্যদেরকে পরিচালিত করে, বন্ধুদেরকে পরিচালিত করে। আর খারাপ পথে খারাপ সঙ্গীরাই নিয়ে যেতে পারে, অন্যরা নিয়ে যেতে পারে না। অধিকাংশ মানুষ খারাপ হয়েছে খারাপ সঙ্গীর কারণে। আর মানুষের এমন কোনো বন্ধুর প্রয়োজন নেই যেই বন্ধু শত্রুতা তৈরি করে, যেই বন্ধুর সাথে বন্ধুত্ব রাখলে শত্রুতা আসে, উল্টো ক্ষতি হয়, আর আপনার দিন দুনিয়া ইহকাল পরকালের ক্ষতি করে, এমন বন্ধুর কোনো প্রয়োজন নেই। শেষখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সালাতু সালামের সাথে এবং দোয়ার সাথে সম্মানিত খতিব আজকের খুতবা শেষ করেছেন। এখানে আমাদের এই খুতবার সংক্ষিপ্ত অনুবাদ শেষ করছি, ও সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।